স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, সুতরাং সেই বিষয় নিয়ে বিস্তারিত বলবো না, শুধু এতটুকু বলবো যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। এবং যারা চ্যানেলটি দীর্ঘদিন ধরে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, এবং আজকে যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, এবং দেখতে থাকুন ভিডিওটি। আজকে প্রথমে আসবো এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানের যে ডার্বি গতকাল অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচ নিয়ে। সেই ম্যাচের রেজাল্ট নিয়ে তো আপনারা এতক্ষণে সকলেই অবগত যে 3-1 গোলে এটিকে মোহনবাগান কিন্তু এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। তো ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে গেলে এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্ডার ড্যানি ফক্স যেভাবে তিনি ডিফেন্সের সামনে আলতো পাস খেলতে গিয়ে রয়কৃষ্ণের হাতে বল জমা দিলেন এবং সেখান থেকে কিন্তু দ্বিতীয় গোলটি করলেন রয়কৃষ্ণের পার্টনার ডেভিড উইলিয়ামস, এবং তার গোলে কিন্তু 2-1 গোলে এগিয়ে যায়। এবং শেষ মিনিটে 89 মিনিটের মাথায় জাবি হার্নান্দেজের অনবদ্য হেডে এটিকে মোহনবাগান কিন্তু এসসি ইস্টবেঙ্গলকে 3-1 গোলে পরাজিত করে। কালকের ম্যাচে একটা প্রমাণিত হলো যে ভালো বিদেশি একটা দলের মধ্যে কতটা পার্থক্য গড়ে দিতে পারে, সেটা কিন্তু জ্বলন্ত উদাহরণ এটিকে মোহনবাগানের রয়কৃষ্ণা। এই রয়কৃষ্ণাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। তিনি প্রত্যেকটা ম্যাচে দেখা যাচ্ছে যে একটা দুটো সুযোগ পাচ্ছেন, সেখান থেকে গোল করছেন। একজন অসাধারণ স্ট্রাইকার এই রয়কৃষ্ণা। তিনি কিন্তু গত বছরও এটিকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন, এবছরও দেখা যাচ্ছে সেই রয়কৃষ্ণা ডেভিড উইলিয়াম জুটি গতকাল আবার ভয়ঙ্কর হয়ে উঠলেন এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। একটা ডার্বি ম্যাচে নিয়ে একটা উন্মাদনা থাকে সমর্থকদের মধ্যে, সেটা গতকাল ভরপুর ছিল, কিন্তু এসসি ইস্টবেঙ্গলের টিম যে একটা মানে বলতে গেলে একটা ভুল টিম গঠন হয়েছে সেটা আমি অনেকবার আপনাদের বলেছিলাম, সেটা কিন্তু গতকাল আরও একবার প্রমাণিত হলো। যেখানে বিদেশিরা দলের মধ্যে পার্থক্য গড়ে দিচ্ছেন সেখানে এসসি ইস্টবেঙ্গলের ব্রাইট ইনোবাখারে ছাড়া একজন বিদেশিও নেই যারা এসসি ইস্টবেঙ্গলে খেলার উপযুক্ত বলে আমি মনে করি। না ড্যানি ফক্স, না স্কট নেভিল, না অ্যান্টনি পিলকিংটন, না জ্যাক মাঘোমা, এরা কিন্তু কেউই আহামরি ফুটবলার না, অন্তত আইএসএলের নিরিখে। এরা আই লিগে হলে চলতো, কিন্তু আইএসএলে এই ফুটবলাররা কিন্তু এসসি ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু এমন কোনো পারফরমেন্স করতে পারেননি যা দেখে মনে হয় যে এসসি ইস্টবেঙ্গল ম্যাচ জিততে পারে। সেখানে এটিকে মোহনবাগানকে যদি তাকায় তাহলে দেখা যাবে ডিফেন্সে 3-এর মতো ডিফেন্ডার রয়েছে, সেখানে তাদের দলে জাবি হার্নান্ডেজের মতো বিদেশি রয়েছে রয়কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসের মতো স্ট্রাইকার, সঙ্গে রয়েছে মার্সেলের মতো ভয়ঙ্কর স্ট্রাইকার। অর্থাৎ বোঝা যাচ্ছে একটা দল কত পরিকল্পনাভাবে তৈরি করা হয়েছে। এটিকে মোহনবাগান কথা ধরুন, আমরা যদি মুম্বাই সিটির দিকে তাকাই, আমরা যদি এফসি গোয়ার দিকে তাকাই, আমরা যদি হায়দ্রাবাদ এফসির দিকে তাকাই, তাহলে দেখা যাবে সেখানে প্রত্যেকটা দেশ দলগুলোতে কিন্তু দেখা যাচ্ছে বিদেশি ফুটবলাররাই কিন্তু পার্থক্য গড়ে দিচ্ছেন। সেখানে এসসি ইস্টবেঙ্গল মার খাচ্ছে শুধুমাত্র ভালো মানের বিদেশি না আনার জন্য। এবং বিশেষ করে এসসি ইস্টবেঙ্গলের যে কোচ রয়েছেন, সেই এসসি ইস্টবেঙ্গলের কোচ, তিনি কিন্তু গত কয়েকটা ম্যাচ ধরে তিনি কিন্তু মাঠে বসতে পারছেন না, তিনি গ্যালারিতে খেলা দেখছেন, এবং সেখানেও তিনি রেফারিদের গালিগাজ করে তিনি কিন্তু ফেডারেশনের শৃঙ্খলরক্ষা কমিটির কুনজরে পড়ছেন। রবি ফাউলার এবং টনি গ্রান এরা কিন্তু কেউই আহামরি কোচ নন, অর্থাৎ আমরা যা দেখতে পাচ্ছি এই কোচরা কী করে এসসি ইস্টবেঙ্গলের মতো দলের সুযোগ পান সেটা কিন্তু চিন্তার বিষয়। নো ডাউট রবি ফাউলার ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট ফুটবলার ইন হিস টাইম, কিন্তু তিনি কিন্তু ভালো কোচ নন। এবং তার সহকারী কোচ টনি গ্রান তিনিও কিন্তু কেমন কোচ সেটা কিন্তু গতকালের ম্যাচের পরিকল্পনা থেকে আমরা দেখতে পেয়েছি। তো এই ধরনের কোচ, এই ধরনের বিদেশি ফুটবলার চয়ন যে এসসি ইস্টবেঙ্গলকে ডুবিয়ে দিল সেটা আর বড় অপেক্ষা রাখে না। পক্ষান্তরে রয়কৃষ্ণা যে কেমন ফুটবলার সেটা কিন্তু গতকাল আরও একবার প্রমাণিত হলো। তিনি অনবদ্য ফুটবল খেললেন, 2-3টে সুযোগ পেয়ে তিনি কিন্তু একটা গোল করলেন, একটা অ্যাসিস্ট করলেন, এবং আরেকটা তিনি অল্পের জন্য গোল তিনি মিস করলেন, নইলে কিন্তু আরও বড় ব্যবধান জিততে পারতো এটিকে মোহনবাগান। তো যাই হোক, আমি শুধু এটুকু বলবো যে এসসি ইস্টবেঙ্গলের এই বিদেশিদের যদি না তাড়ানো হয়, বিশেষ করে এই ব্রাইট ইনোবাখারকে রেখে বাকি বিদেশিদের যদি না তাড়ানো হয় এবং এই কোচদের যদি চেঞ্জ না করা হয়, তাহলে কিন্তু আগামী বছরও এসসি ইস্টবেঙ্গলের কপালে দুঃখই আছে, এটা বলার অপেক্ষা রাখে না। আসবো মহাবাটনের খবর নিয়ে। মহাবাটনের কোচ জেবি হাবিয়াকে কিন্তু সরিয়ে দিল মহাবাটন স্পোর্টিং ক্লাব। মহাবাটনের যোগ দেওয়ার পর এই হেভিয়া কিন্তু মহাবাটনের হয়ে যতগুলো ম্যাচে তিনি কোচের দায়িত্ব ছিলেন প্রত্যেকটা ম্যাচে কিন্তু মহাবাটন ব্যর্থ হয়েছে বলতে গেলে, 2-1 ম্যাচ বাদ দিলে। এবং তার পারফরমেন্সের নিরিখে তাকে তিনি এতদিন যে মহাবাটন টিকেছিলেন সেটাই কিন্তু অস্বাভাবিক ছিল আমার কাছে। যাই হোক, প্রত্যাশিত মতোই এই তাকে হেভিয়াকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এখন শঙ্কলার চক্রবর্তী যিনি এই মুহূর্তে দলে টিটি রয়েছেন, তিনি কিন্তু আগামী ম্যাচগুলোতে কোচের দায়িত্ব পালন করবেন বলে আমরা জানতে পেরেছি।
আজকের স্পোর্টস আপডেট। তো ভিডিওটি এখানে রাখছি, আশা করছি তোমাদের আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটির সিবি দেখুক, তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার চ্যানেলটি ক্রোয়ের জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে। নমস্কার।